ভোলার তুজুমুদ্দিনে একটি স্কুলের নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কিতে কাজ করার সময় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে তুজুমুদ্দিন উপজেলার দক্ষিণ পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কির সেটেরিং এর কাঠ খুলতে নামলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিষাক্ত গ্যাসের কারণে রাকিব ও শামীম নামের দুই শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে। এ সময় আলাউদ্দিন নামের অপর এক শ্রমিক তাদের উদ্ধার করতে গিয়ে আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।